আবৃত্তি করছি কবি আমিনুল ইসলামের অদ্ভুত ঐশ্বর্যের পরশে কবিতাটি। সব কিছু শেষ হয়ে গেছে ভেবে আমি দায়হীন মানুষের মতো উড়িয়ে দিয়ে এসেছি সব, তারপর থেকে ফাঁপা মানুষের ভিড়ে। অথচ এত বছর পর তুমি নিয়ে এলে ফিরতি দিনের হাওয়া, সে হাওয়ায় ওড়ে শিমুল তোলার মতো মন। এই ফ্ল্যাশব্যাক সময়, এই প্রত্যাগত বাসনার ডালি নিয়ে আমি কি করব? ২০ বছরের ধুলিমাখায় রাত, এ দুপুর, এ বিকেল, আমি এদের রাখব কোথায়? আমি এখন যে দিনের যাত্রী তার মাথার উপরে আকাশ নেই, ছায়াহীনতা রচেছে পথের প্রান্ত। বলতে পারো এক অনিকেত কাল, অথচ তুমি এনে দিলে হারানো দিনের সুর। অতীতের গর্ভ থেকে উঠে আসা বাণী সে সুরের পাখায় বেঁধে দিয়েছে অর্থময়তার অভিব্যক্তি। তুমি বলো, অন্তরঙ্গতায় এ কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কতক্ষণই বা নীরব থাকতে পারি? অথবা তোমার কাছে পাওয়া সত্যগোপনের জ্ঞান রামকানাই নির্বুদ্ধিতা থেকে বিরত থাকায় আমাকে কতটুকুই বা হেল্প করতে পারে? সে কতদিন হয় গভীর রাতের সাথে কথা হয়নি আমার, সে কতদিন হয় জানালায় দাঁড়িয়ে এই মনে মাখিনি রজনীগন্ধার ঘ্রাণ। হাজারো সঙ্গমের অভিজ্ঞতা আমার কাছে আনেনি বসন্ত রাতের ভিন্ন কোনো অর্থ, শুধু টেনে যাওয়া আর টেনে যাওয়া। অথচ আজ এই পৌষ রাতের পরন্ত প্রহর যা বয়ে আনে তোমার উষ্ণ শ্বাসের শব্দ, আমার চোখে গুঁজে দিয়েছে নিদ্রাহীনতার সুখ। আমার ২০ বছরের শুকানো নদী আজ এই রাতে ভরে উঠেছে অভাবিত এক প্রাণপ্রবাহে, শূন্য তাঁবুতে জীবনের কোলাকুলি। দেখো, বিদায়ী ব্যর্থতার মতো ডুবে যায় সকল শূন্যতা। ভাবছ কেন তোমাকে চাইব শুধু আসক্ত আঙিনার সীমাবদ্ধতায়? সে গ্যারান্টি তো ভাঁজ হয়ে শুয়ে আছে আমারই শরীর ঘেঁষে। আমি হ্যাঁ বললেই হয়। আধুনিকতার কংক্রিটে আমি এক রোমান্টিক তৃষা, তুমি ভরিয়ে দিয়েছ অন্যখানে। অথচ আঁচলে বেঁধে আমার স্বপ্নমাখা দিনের চাবি আর দুচোখে এনে ভীরুতারহীন। যদি বলো তুমি কিচ্ছুটি করনি এ অহেতুক ঘোরাঘুরি দুঃস্বপ্নের চারপাশে, আমি বলবো হে ভীরু ঐশ্বর্যবতী, তুমি আঁচল উড়িয়ে যাও, তোমাকে দিতে হবে না আর অন্য কিছুই, দিতে হবে না আর।